আল্লাহ নবী নববী শরীফে আওয়াজ করেন ও তোমাকে ও আমার মুরব্বী বাবা আল্লাহ নবী নববী শরীফে বয়ান করেন আল্লাহ নবী নূরে চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে যায় আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আল্লাহ নবী চোখ ভরা পানিলে শুনিয়ে দিলেন শহীদ করে দিয়েছে তাকে শহীদ করে দিয়েছে আমার খুবাইবকে শহীদ করে মাথাটা নিচের দিকে পা দুটোকে একসাথে বেঁধে উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে বাবা আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতো আমাকে কেঁদে কেঁদে জানিয়ে দিত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে ইব গরিদে বেঁধে কাটেতে চলিয়ে দিয়েছে আহা সাহাবাদের জীবনী পড়লে পাগল হয়ে যাবে সাহাবাদের জীবনী যদি পড়েছে পাগল হয়ে যাবে যে কষ্ট আমার রাসূলের সাহাবাদের দিয়েছে একটাই কারণ আল্লাহ দ্বীনের ঝান্ডাটা উঠাবার জন্য নিজেদের জীবনগুলোকে বিরিম করেছে আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য জোরে বলবেন না আল্লাহ পাক তানাদের সামনে এমনি বলেন রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান আমি আল্লাহ তাদের উপর খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি বলুন সুবহানাল্লাহ এমনি আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই রকম ঈমান তোমরা সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন বললেন না সুবহানাল্লাহ যে কষ্ট দিনের জন্য করেছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু কে ধরে ফেলল মক্কার কাফের বেঈমানেরা নবী পাক একটা টিম পাঠিয়েছিলেন কাফেরদের পরিস্থিতিটা অনুসন্ধানের জন্য আরেকটা বর্ণনা আছে মুনাফিক সেজে আল্লাহর রাসূলের কাছে এসে বলতেন হুজুর অনেকজন মুসলমান হয়েছে যদি কিছু পাঠাতেন দ্বীনের জন্য দ্বীনের বিধান শেখাবার জন্য নবী পাঠিয়েছিলেন 10 জন সাহাবা সব শহীদ করে দিয়েছে তীর ছুঁড়ে ছুঁড়ে শহীদ করে আহা সাহাবাদে তীর ছুঁড়ে ছুঁড়ে শহীদ করেছে যে কষ্ট সাহাবাদের দিয়েছে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে ধরে ফেলেছে হুজুরকে জেলের মধ্যে বন্দী করেছিল কিতাবে এসেছে যেই বাড়ির সাথে জেলে ছিলেন ওনাকে বন্দী করে বাড়ির একটা বাচ্চা ছেলে হাতে ছুরি ছুরিলে করছিল
খুবাই ইবনে আদিল কোলে বসেছে হুজুরের হাতে ছুটি হুজুরের হাতে বাচ্চা বাচ্চার কোলে বাড়িওয়ালা দেখছে খুবাই ইবনে আদিল কাছে আমার বাচ্চা হাতে ছুটি খুবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ছেড়ে দিলেন উনি বললেন এই বাচ্চাকে আমি ঢাল করে তোমাদের কাছ থেকে আমি নিতে চাই না আমি আল্লাহর জন্য ঘোড়া পরেছি এই বাচ্চাকে আমি ঢাল করে ছাড়া পেতে চাই না হুজুর ছেড়ে দিয়েছে ভয় খেও না আমি বাচ্চার কিছু ক্ষতি করব না আমি যে রাসূলুল্লাহর গোলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এটা আমার নবীর শিক্ষা নয় এটা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু উনাকে শহীদ করবে ইলহান করেছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ উনাকে ইলহান করেছে শহীদ করবে উনাকে তুলছেন শুলিতে দেবে কিতাবে এসেছে হুজুরকে শহীদ করতে তুলে যে হুজুর বললেন মনটা চায় জীবনের শেষ আশা একটু দূরে একাত নামাজ পড়ব বলেন না সুবহানাল্লাহ মনটা চায় দূরে একাত নামাজ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা দূরে একাত নামাজ পড়ছেন হাজার হাজার লোক দেখছে হুজুর নামাজ পড়ছেন তারা হুড়ো করে নামাজটা তাড়াতাড়ি করে পড়েছিলেন নামাজটা পড়ে বললেন মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে আমি যদি নামাজটা লম্বা পড়ি তোমরাই বলকাও করবে ভয়ে নামাজটা দেরি করে পড়েছে মনটা চাইছিল নামাজটা একটু লম্বা করতে কিন্তু তোমরাই তো বলবে আমি ভয়ে দেরি করছি না না নবীর গোলামরা শহীদকে ভয় করে না নবীর গোলাম মরো খুবাইব ইবনে আদি হুজুর নামাজ পড়ে হুজুরকে শহীদ করে দিল মাথাটা নিচের দিকে পা দুটোকে উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে নবী পাকের দুজন সাহাবা পার হয়ে গেলেন মিকদাদ ইবনে আমর জুবায়ের ইবনে আওয়াম জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এই হযরত জুবায়ের আবু বকর সিদ্দিক হুজুরের জামাই হযরত আসমার স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম টুক 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 করে দিনের বেলা যেতেন রাত্রিতে লুকিয়ে আপনার দিনের বেলা লুকাতে রাত্রিতে যেতেন মক্কা শরীফ পার করে তেনে এই মেকে পৌঁছে গেলেন গিয়ে দেখছেন হযরত খুবাইব ইবনে আদি লাশটা ঝুলছে মাথা দিকে পা দুটো উপর দিকে 40টা কাফের ভিড় পাহারা দিচ্ছে যাবে কি করে 40টা কাফের লাশটাকে পাহারা দিচ্ছে আল্লাহর হুকুম হয়ে গেল একটা টাইম 40টা কাফের বেহুশ হয়ে জমিনে পড়ে গেল জরে বলা গেল না হযরত মিকদাদ ইবনে আমর চলে গেলেন হযরত জুবায়ের ইবনে আওয়াম চলে গেলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে খুলে নিয়ে ঘোড়ার পিঠে উঠিয়ে নেন ঘোড়ার পিঠে তুলে নিয়ে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন মদিনা শরীফে পার হয়ে গেলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা
دلو راستنگ زمین رکھ دلو اللہ باج رکھو میں زمین کا نا فٹے گلو زمین کا نا فٹے گلو حضرت خوبائب ابن عدی رضی اللہ تعالیٰ زلاشتہ زمین نیچے چنے گلو اللہ باج رکھو زمین خانہ لے گے گلو الله نبی پاکের زبان شریفের আওয়াজ সাহাবা দুজনের কানে পৌঁছেছে সাহাবা দুজনের কানে পৌঁছে যাচ্ছে আমার খুবাইব ইবনে আদি আমি নবী আমার কাছে কান তো ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার মাথার ক্ষতি দিলেন কাফেররা শরাব না পান করতে পারে হুজুর আপনি একটু দোয়া চান আমরা দেখলাম কাফেররা কাছে কাছে এসে গিয়েছে কাফের কাছে কাছে এসে গিয়েছে লাশটা ঘোড়ার পিঠ থেকে নামিয়ে একটা গাছেতে ঠেক লাগিয়ে কাফের ঘুরে দেখে হযরত খুবাইবের লাশ দেখতে চাচ্ছে দেখতে পাচ্ছে না মিগদাদ ইবনে আমর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে বললেন আমাদের যেন মনে হলো লাশটাকে যখন গাছে ঠেক দিয়ে কাফেরদের দিকে ঘুরছি মনে হলো হযরত খুবাইবের লাশটা জমিনের নিচে চলে গেল জোরে বলো না সুবহানাল্লাহ জুবাইর ইবনে আওয়াম লাশ আনতে গিয়েছে হযরত জুবাইরের ছেলে হযরত আব্দুল্লাহ সিদ্দিক আকবরের জামাই হযরত জুবাইর আর নাতি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা عبد الله ابن زبير رضي الله عنه اهل بيت الديوان امام حسين حجاج بن يوسف حجاج بن يوسف جمانا حضرت عبد الله کے شہید کرے دیے حضرت عبد الله کے شہید کرے মন্নন এসেছে এই মাথাটাকে কেটে খানজাই করে দিয়ে মা হযরত আসমার কাছে পাঠিয়েছিল এই তোমার ছেলে আব্দুল্লাহর মাতা মাকে পাঠিয়েছে আহা আর একটা বর্ণনা এসেছে তীর মেরে তীর ছুঁড়ে শহীদ করে হযরত আব্দুল্লাহকে কাবা শরীফের পাশে দড়িতে বেঁধে ঝুলিয়ে রেখেছে হাজ্জাজ বিন ইউসুফ বেঈমানটা বলছে যতক্ষণ আমার কাছে মাপ না চায় আমি এই লাশটা নামাবো না হযরত আসমা বলে আমি ওই বেঈমানের কাছে নিষ্ঠুরের কাছে আমি মাপ চাইব কয়েক দিন হয়ে গেল মা কানতে কানতে ছিটকে বাড়ি থেকে পার হয়ে গেল হযরত আব্দুল্লাহ লাশের কাছে গিয়ে হাত বুলাচ্ছে উনার লাশের কাছে গিয়ে হাত বুলাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে আল্লাহ দিনের সৈন্যদের কি এখনো ঘোড়ার পিঠ থেকে নামার সময় হলো না আল্লাহ দিনের সৈন্যদের কি এখনো ঘোড়ার পিঠ থেকে নামার সময় হলো না কিতাব এসেছে হাজ্জাজ বিন ইউসুফকে বলছে মহল ভালো না এই ভয়েতে ওনার লাশটাকে নিচে নামিয়ে দিয়েছিল যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তকবীর হয়েছিল যিনি জন্মগ্রহণের পরে গোটা মক্কা শরীফে খালি তকবীর হয়েছিল কেন মক্কার কাফের বেদিন গুলো জানিয়ে দিয়েছিল শুনিয়ে দিয়েছিল তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাবে না তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান পাবে না আল্লাহ রাসূল সাহাবী আল্লাহ রাসূল সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না আল্লাহ
গেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী খবর পেয়ে গেলেন আল্লাহ নবী তুরুকুর কাছে চলে গেলেন আল্লাহ নবী সামনে চলে গেলেন হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী একটু খাজুর নিয়ে নূরে মুখের মধ্যে বনে দিয়ে চিপিয়ে চিপিয়ে নরম করে চিপিয়ে চিপিয়ে নরম করে আমাদের দেবতা আমাদের দেবদেবীদের লানা সাহাবাদের পরে কাফেররা বলতো হযরতে আসমার গর্বে আল্লাহ পুত্র সন্তান দিয়ে দেন হযরতে আব্দুল্লাহ বললেন না সুবহানাল্লাহ সাহাবারা খালি তকবীর দিয়েছিল এই মক্কার কাফেররা তোদের দেবদেবীদের লানাত লাগে না আল্লাহ আমাদের বাড়ির মহিলাদের গর্বে আল্লাহ পুত্র সন্তান পাঠিয়েছে জোরে বলেন নবী পাকে হযরত আব্দুল্লাহকে আমাদের নবী কোলে নিয়েছিলেন আল্লাহ নবী তাহানিক করেছেন তাহানিক তাহানিক করাটা হলো সুন্নাত বাচ্চা জন্মগ্রহণের পরে এই মিষ্টি মুখ করাটা সুন্নাত একটু খাজুর হোক চিনি হোক মধু হোক দিয়া তাহানিক বলে তাহানিক আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে খাজুর মুবারক মুখের মধ্যে পরে চিবিয়ে নরম করে নবী পাকের লালা শরীফওয়ালা খাজুর হযরত আব্দুল্লাহকে আমার রাসূল খাওয়াচ্ছেন বলুন সুবহানাল্লাহ নবীর আহলে বাইতের গোলাম আল্লাহ নবী আহলে বাইতের গোলাম ইমামে হাসান হোসেনের গোলাম এত শান আল্লাহ ইমাম হাসান হোসেনকে দিয়েছে সাহাবারা এত ভালোবাসতেন বড় বড় সাহাবারা নবীর আওলাদদের এত মহব্বত করতেন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইমামে হুসাইনকে দেখছেন বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে ইমামে হুসাইন বললেন কি বাবা তোমার আব্বা ভিতরে আছে আছে তুমি গেলে না না আমার আব্বা জানো আমাকে বাইরে থাকতে বলে ভিতরে যেতে মানা করেছে তবে হুজুর আমাকে বলেছে আপনাকে না আপনি নবীর আওলাদ হুজুর আপনি ইমামে হুসাইন বলেন না হয়তো গোপনীয় কিছু আলোচনা করে ছেলেকে বার করে দিয়েছে যাব না মসজিদে কথা মিটাই মসজিদে না হুজুর আমাকে মানা করেছে আপনাকে না ইমামে হুসাইন গেলেন না ফিরে গেলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আলোচনা শেষ করে বাইরে বার করে ছেলেকে জিজ্ঞাসা করে কেউ এসেছিলেন জবাব দিলেন আমার রাসূলের আওলাদ নবীর নওয়াসা ইমামে হুসাইন এসেছিলেন আমি এত বললাম উনি গেলেন না বললেন মসজিদে দেখা করবেন হযরত উমর ফারুক ছুটলেন হযরত ইমামে হুসাইনের ঘরে দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন সালাম দিলেন হুজুর বার হলেন আই নবীর আওলাদ নবীর নওয়াসা হুজুর আপনি আমার বাড়িতে গিয়ে ফিরে এসেছেন না আপনি হয়তো গোপনীয় কিছু আলোচনা করছেন বলে যাই নাই ফারুকে আযান ঝরঝর করে কেঁদে ফেললেন আমি উমারের তার সম্মান এটা আপনার নানার ওসিলায় আল্লাহ মিলিয়েছেন বলুন সুবহানাল্লাহ হুজুর আপনার জন্য আমার বাড়িতে বাধা থাকতে পারে হুজুর আপনি যে নবীর আওলাদ আপনার জন্য কোনো গোপনীয়তা নাই যখনই চাপে ঢুকে যাবেন হুজুর আমি উমারের তার সম্মান এ তো আমার নয় এ তো আপনার নানার ওসিলায় আল্লাহ আমাকে মিলিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ ফারুক আযান মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে ইমামে হুসাইন বলে ফেললেন হ্যাঁ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওটা আমার নানা জানেন মিম্বার আপনি আমার নানার মিম্বার থেকে নেমে আসেন আপনার নানার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিকে যান ওটা আমার নানার মিম্বার আপনার নানার নয় ফারুক আযান টুক 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 করে মিম্বার থেকে নেমে আসেন নিচে আসলেন হযরত ইমামে হুসাইন আপনার নানার মিম্বারে খুতবা দেন হযরত ফারুক আযম কান্দছেন আয় হযরত হুসাইন আমার নানার কোনো মিম্বার নাই
আমি ওমর যা আপনার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিই বলুন সুবহানাল্লাহ ইমামে হোসেন বলেন যান আপনি আমার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিকে যান জোরে বলেন না সুবহানাল্লাহ কোন ইমাম হাসান হোসেন কত ইজ্জত আল্লাহ উনাদের দিয়েছে কত সম্মান আল্লাহ উনাদের দিয়েছে কি মাকাম কি রুতবা কি দরজা আল্লাহ উনাদের দুজনকে দিয়েছে আল্লাহর রাসূল সাহাবাদের লওয়াজ করছে আল্লাহ রাসূল বড় খুশি আল্লাহ রাসূল বড় আনন্দিত সাহাবারা বলে হুজুর বিয়াদি মাফ চাই আজকে যে আপনি বড় খুশি কেন হুজুর আল্লাহর রাসূল বললেন আমি নবী আমার কাছে একজন ফেরেশতা এসেছে যিনি এর আগে কোনোদিন আসেন নাই এর আগে কোনোদিন আসে না সম্ভব না আজকে এসে এর পরও আসবে না আমি নবী আমাকে এসে খবর দিয়ে গেল আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী জোরে বলবেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব ইয়াহলিল জান্নাত আর আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার এটা আমি নবী শুনে বড় খুশি জোরে বলুন সুবহানাল্লাহ কোন ইমাম হাসান হুসাইন জান্নাতকে কোলে নেবে বলে জিবরাইল আলাইহিস সালাম ও আশা করতে সুবহানাল্লাহ বললেন না আর জোরে বলা গেল না যতবার নবী দরবারে আসে মানুষের চেহারা ধরে আসে ইমাম হাসান হুসাইনকে কোলে নেবেন কাছে যায় না জিবরাইল আলাইহিস সালাম দেখলেন আমার নবী পাকের সাহাবী হযরতে তাহিয়াতুল কলবি হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ওনার কোলে গিয়ে হাসান হোসেন বসে উনি বড় আদর করে জিবরাইল আলাইহিস সালামের শখ আমিও হাসান হোসেন কে একটু কোলে নেব বললেন না আর জোরে বলা গেল না ফরিস্তার শখ জান্নাতের বাড়ির দরওয়াজা খুললেই নবাবে শরীফ জোরে বলে জান্নাতের বাড়ির দরওয়াজা খুললেন নবাবে শরীফ জান্নাতের বাড়িতে ফরিস্তারা বিনা অনুমতিতে ঢুকতো না আমাদের ঘরে মানুষ বিনা অনুমতিতে ঢুকে যায় উনাদের ঘরে ফরিস্তারা বিনা অনুমতিতে ঢুকতো না ফেরেশতা জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ নবী সাহাবাদেরকে বসে আছেন ও তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে আসেন আল্লাহ সামনে চলে আসেন আল্লাহ পাকে দরবারে সেজদা করে অনুমতি খানা নিয়ে নিলেন ও রব্বি আল্লাহ বাবা আমি জিবরাইল আমার মনে বড় আশা আমার মনে বড় চাওয়া আপনার হাবিবে নওয়াজা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমি জিবরাইল কোলে নেব আমি জিবরাইল আদর করা করব আমার কোলে তারা আসে না আমার কাছে আমার মনটা বড়টা প্রশ্ন আমার বড়টা আশা ও আল্লাহ বাবা আমি জিবরাইল দেখেছি আপনার হাবিবে সামি হযরত দেখিয়া গামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলে দেখিয়ে বসে থাকে তার কোলে দেখিয়ে বসে যায় তিনি বড়টা আদর করে আল্লাহ বাবা আমি জিবরাইল আজকে দিনে আপনার হাবিবে দরবারে দেখিয়া কলবি চেহারা ধরে যাব দেখিয়া কলবি চেহারা ধরে
ওদের দুজনকে ভালোবাসবো আমি ওদের দুজনকে খুলে নেব ইয়া রাসূলুল্লাহ কবি মোল্লা আপনার সাহাবী হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কানা ধরে এসেছি আমি জিবরাইল দেখেছি যখন আসি দানার দূরে বসে থাকে আমি জিবরাইল তাদের দুজনকে আদর করব বলে ওই রকম সেজে বসেছি আমি জিবরাইল কোল থেকে উঠে কেন চলে গেল আমার কি ব্যবহারে কষ্ট পেল আমার কি ব্যবহারে দুঃখ পেল ও তোমার আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আমি জিবরাইল যদি জানতাম আপনার দেহিয়া কলবি হাসান হুসাইনের জন্য করে মিষ্টি আনে হুজুর আমি জিবরাইল জান্নাত থেকে মিষ্টি নিয়ে এসে বসতাম জোরে বলবেন না যাদের আদর করবে বলে আল্লাহর ফেরেশতাদেরও শখ লাগে সুবহানাল্লাহ বলবেন না কি দরজা আল্লাহ দিয়েছে হাসান হোসেন যখন দুনিয়া এসেছে ফেরেশতারা এসে আমার নবীকে সুসংবাদ দিচ্ছে হুজুর আল্লাহ আল্লাহর মেয়ের ঘরে আল্লাহ আওলাদ দিয়েছেন জোরে বলবেন না হুজুর আল্লাহর সমস্ত ফেরেশতারা খুশি জোরে বলুন সুবহানাল্লাহ সেই ইমাম হাসান হোসেন সেই আমাদের ইমাম আমাদের ইমাম আমাদের নবীর আওলাদ আমাদের নবীর আওলাদ শরীর মুবারক থেকে শির মুবারকটা আলাদা হয়ে গেছে আহা কি কষ্ট নবীর আওলাদকে তারা দিয়েছে তারা যদি আমার নবীর আওলাদের দরজা বুঝত তারা যদি ইমামে হাসান হুসাইনকে জানতো এ বিয়াদবিটা তারা করতে পারত না জানাদের সামনে আল্লাহর রাসূল বলেছে আল্লাহ নবী বলেছে মানে হাব্বাল হাসান ইন ফাকাতা হাব্বানি যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে বলো সুবহানাল্লাহ মানে হাব্বানি আহাব্বাহুল্লাহ যে আমি নবী আমাকে ভালোবাসলো তাকে আমার আল্লাহ স্বয়ং তিনি নিজে ভালোবাসলেন মানে হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছে মান আবগাদাহুমা আবগাদানি যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল মান আবগাদানি আবগাদাহুল্লাহ আর যে আমাকে দুঃখ দিল তার উপর স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায় বলুন নাউযু বিল্লাহ মান আবগাদাহুল্লাহ আদখালাহু যার উপর আল্লাহ নারাজ হলে তার টাকাটা আল্লাহ জাহান্নাম করেছেন বলুন নাউযু বিল্লাহ কোন ইমাম হাসান হুসাইন কাদের ভালোবাসায় কাদের মহব্বতে সে বসেছে তানাদের মাকাম তানাদের দরজা তানাদের ইজ্জত তানাদের সম্মান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিতে যখন হাসান হুসাইনকে আদর দিয়ে নামাজের মধ্যে ডুবে যেতে তাহাজ্জুদের মধ্যে গভীর রাত্রিতে ইবাদত করতেন আল্লাহর মাঝে মাঝে হাসান হোসেন উঠে কাঁদতেন ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে আল্লাহর ইবাদতের মধ্যে ডুবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক আদর দিয়েতেন জোরে বলো আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ সেই আমাদের ইমাম নবী পাক যখন হুজুরা শরীফ থেকে বার হতেন দুজনকে দুটো কাঁধে নিয়ে বার হতেন আল্লাহ নবী দুজনকে নিয়ে কোলে করে নিয়ে বসে আল্লাহ রাসূল সাহাবাদের সাথে ওয়াজ করতেন মাঝে মাঝে ওনারা উঠে নবী পাকের পিঠে উঠতেন গলা জড়িয়ে ধরতেন আল্লাহর নবী সাহাবারা মাঝে মাঝে পিছন দিক দিয়ে হাতটা ধরে টেনে রাখতেন
আল্লাহর রাসূল বলতেন ওদের মধ্যে দুইজনকে ছেড়ে দাও আমার হাসান হোসেনকে আমি নবী আমার সাথে খেলতে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ এত ভালো আল্লাহর রাসূল বলতেন আল্লাহ নবী জানাজার দুইজনকে ধরে শুকতেন হাসান হোসেনকে নবী শুকতেন সাহাবারা বলতেন হুজুর দুইজনকে কি শুকেন আল্লাহর রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানা তাজা মিনাত দুনিয়া আমার হাসান আমার হোসেন আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল বলুন সুবহানাল্লাহ নবী ওনাদের দুজনকে শুকতেন আমার নবী হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা জামা পরে লাল রঙের জামা পরে নবাবী শরীফে ঢুকে গেলেন আল্লাহ রাসূল জুমার খুতবা দিচ্ছেন একটু করে হেঁটে যায় আবার পড়ে যান আবার হাঁটেন আবার পড়ে যায় আমাদের নবী খুতবাটা বন্ধ করে আল্লাহ রাসূল মিম্বার শরীফ থেকে গিয়ে হাসান হোসেনকে কোলে নিয়ে মিম্বারে গিয়ে খুতবাটা আমাদের নবী ওইখান থেকেই শুরু করেছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এত ভালো আমাদের নবী বাসতেন এতটা মহাভাব নবী দুজনকে করতেন আল্লাহ নবী দরবারে সাহাবী গেলেন কোন একটা কাজে নবী পাকের নূরের বাদান শরীফ একটা চাদর চাদর সাহাবী দেখছে আমার রাসূলের চাদরটা নড়ছে কি হলো চাদর নড়ে فكشفه আল্লাহর রাসূল চাদরটা যখন খুললেন ফাইজাল হাসান ওয়াল হুসাইন আলা আদিকাই সাহাবী দেখছেন আমার নবী পাকের কোল মোবারক হাসান হোসেন বসে বসে খেলা করছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এত ভালো নবী আছেন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বড় হয়ে গেলেন খরাজা মিন বাইতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমাদের মায়ের ঘর থেকে বাদ করেন কেন নবী পাক যাচ্ছেন আল্লাহর রাসূল ফাতিমাতুজ জোহরা বাড়িটা যখন টপকাচ্ছেন নবী পাকের গোশা মোবারক আওয়াজ আসছে আল হাসান ওয়াল হুসাইন ইয়া বকি হাসান হুসাইন কানছে ইমামে হাসান ইমামে হুসাইন কানছে নবী পাক থমকে গেলেন ফাতিমাতুজ জোহরা বাড়িতে গেলেন ফাতিমা লব্বাইক রাসূলুল্লাহ বাজা নবী ভিতরে গেলেন নবী পাক বলেন আলাম তাআলা ইন্নাল বুকা ইউযিনি ফাতিমা তুমি জানো না আমি নবী আমার হাসান হোসেনের কান্নাটা আমি নবী আমাকে বড়টা কষ্ট দেয় হাসান হোসেনের কান্না আমাদের নবী সহ্য করতে পারতেন না এত ভালো রাসূলুল্লাহ দুজনকে বাঁচতেন এতটা মহাভাব নবী করতেন আল্লাহ নবী হুজুরান শরীফের মধ্যে আছেন ঘোড়া পিঠে উঠবো আল্লাহ নবী দূরে হাঁটবো
رضي الله تعالى عنه داريه داريه بولا شروع كون دوين سواري دي قطو برو قبار اتو شندور اتا سوار بيته سواري دي قطو برو قبار اتو شندور سواري بيته জানাদের কুস্তিদা জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দেয় জোরে বললেন না জানাদের কোলে পিঠে করে আমার রাসূল নিয়ে ঘুরে জোরে বললেন না সেই ইমাম হাসান হুসাইন সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম জিসিম শরীফ থেকে শির মুবারাকটা আলাদা হয়ে গেছে আহা নবীর اولاد নবীর কুলবি দাক্ত করা এত ভালো নবী দুজনকে বাসতে নবী পাক সাহাবাদের কাছে নিয়ে বসে বলছেন আল্লাহ আমি রাসূলদের দুজনকে ভালোবাসি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি নবী এদের দুজনকে মহব্বত করি আল্লাহ আপনিও এদের ভালোবাসেন আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনিও তাদের ভালোবাসবেন জোরে বলে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহ নবী একটা চাদর নিলে امام حسان امام حسين حضرت فاطمه حضرت علي رضي الله عنه এই চারজনকে নিলেন একটা চাদরের মধ্যে রাসূলুল্লাহ চাদরের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ হাউলাই আহলে বাইতি হাউলাই আহলে বাইতি আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত বলুন সুবহানাল্লাহ তানাদের করে শহীদ করে দিয়েছে امام حسان امام حسين کا اللہ دنیا میں پٹا دے امام حسان امام حسين کا اللہ دنیا میں پٹا دے رضی اللہ تعالی عنہ اگے اللہ انہاں دے دوجوں نے ماں باپ کے ٹھیک کرے جائے ماں عائشہ بھی اللہ پاک بیچے جن حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ باپ حساب اللہ پاک بیچے چن حضرت علی رضی اللہ تعالی عنہ حضرت فاطمہ গোটা পৃথিবীর মহিলাদের প্রতি মাসে একটা শরীর খাবার পায় কম দিন হলো 3 বেশি দিন হলো 10 এই 3 এর কম আর 10 এর বেশি হলে হবে রোগ আমাদের বাড়ি মা বোনেদের মহিলাদের শরীর খারাপ হয় এটা আল্লাহর হুকুম না পাপ প্রত্যেক মাসে কম হলো 3 বেশি হলো 10 হাইয়েস্ট না পাক রক্ত বার হয় শরীর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জীবনে কোনোদিন হাইয়েস্ট হয় ওই পেটটাকে আল্লাহ বেঁচে দেন ইমাম হাসান হুসাইনকে পাঠাবার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ফাতেমা তুজ-জোহরা তাহরা তাইয়্যিবা তাহিরা طيبة طاهرة سيدة فاطمة بولن سبحان الله طيبة طاهرة سيدة فاطمة رضي الله تعالى عنها طهرات کا اللہ قبول کرے حضرت شیر خدا علی ولایت کا اللہ قبول کرے یہ دوجون کا اللہ پاک ایک جگہ جڑو کرے এই দুজন কাল্লা একটা দু সমুদ্র কাল্লা জড় করেছে আল্লাহ আল্লাহ পাক এই দুজন কে এক জায়গায় জড় করেছে এনাদের দুজনের থেকে ইমাম হাসান হুসাইন কাল্লা বার করেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে গোটা পৃথিবীর মধ্যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে ফাতিমাতুজ জোহরা থেকে প্রিয় আর কাউকে পাইনি আমাদের নবী জানাকে সবথেকে বেশি ভালোবাসতেন উনি হলেন হযরত ফাতেমা মানে সুবহানাল্লাহ এত মহব্বত নবী করতেন আমাদের নবী বলেছেন ফাতিমা তুমিন্নি
فاطمه تو مني فاطمه আমি নবী আমার থেকে আল্লাহ রাসূল فاطمه تو ودعت مني فاطمه আমি নবী আমার শরীরের অংশ আমার فاطمه رضي الله تعالى عنها বলুন سبحان الله গোটা পৃথিবীর নিয়ম বাপের নাসল চলে ছেলের থেকে একা নবী নাসল আল্লাহ মে হাজারে فاطمه থেকে চালিয়েছে নবীর নাসাব আল্লাহ মে আজাদে ফাতিমাতুজ জোহরা থেকে আল্লাহ চালিয়েছেন বললেন না সুবহানাল্লাহ এত মাকাম আল্লাহ উনাকে দিয়েছে এত ইজ্জত আল্লাহ উনাকে দিয়েছে নবী পাক যখন সফরে যেতেন সবথেকে শেষে আমাদের নবী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখা করতে যেতেন নবী পাক যখন সফর থেকে ফিরতেন সবার আগে হযরতে ফাতিমাতুজ জোহরার কাছে রাসূলুল্লাহ যেতেন জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ নবী যখন হযরতে ফাতিমার বাড়ি যেতেন ও তোমাকে ও আমার মুরব্বি বাদনাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দেখে উঠে দাঁড়িয়ে দিলেন উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে আল্লাহ নবী নূরের মাত্রাকে নিয়ে একটু চুমা দিয়ে আমাদের নবী বলতেন ফিদাকা আবি ও উম্মিয়া ফাতিমা ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাবা কুরবান জোরে বলে এত ভালো নবী বাসতে এত মোহাব্বত আল্লাহর রাসূল করতে এতটা প্রিয়ার আমাদের নবী উনাকে নবীর মেয়ে আল্লাহর রাসূল যখন অফার শরীফ লাভ করছে হযরত ফাতিমা আমাদের নবীর কাছে নবীর মে পাশে ঝরঝর করে কানছে নবী যে ডেকে কি কানে কানে বলে দিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গুম হয়ে গেল ছমাস ছিলেন ছমাস এই ছমাস পরে হযরতে ফাতিমা ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাসূলের ওফাত শরীফের পরে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে সব ভুলে গিয়েছে স্বামী সংসার ভুলে গেলেন ছেলে মেয়ে ভুলে গেলেন সময় দিতেন না সব সময় বসে বসে আমার নবী রওজা শরীফ দেখতে তার কানতে নবী পাকের রওজা শরীফ দেখে কানতে আর বলতে আব্বা আমাকে একা রেখে চলে গেলেন আব্বা আমাকে একা রেখে চলে গেলেন ফাতিমা আমি যে আপনাকে না দেখলে থাকতে পারি না আপনার জন্য আমার মনটা কাঁদে আব্বা আপনি আমাকে একা রেখে চলে গেলেন মাঝে মাঝে এত নবী ভালোবাসায় কানতেন জমিনে বেহুশ হয়ে যেতেন ওই জায়গাটা ঘিরে হযরত আলীর ঘর করে দিলে নাম হয়ে গেল বাইতুল বকা কাদার ঘর কাদার ঘর সব সময় আমাদের নবী ভালোবাসা ওই ঘরে ওইখানে কানতেন কাটে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ইজ্জত আল্লাহ উনাকে দিয়েছে এত শান এত মাকাম এত রুতবা এত দরজা আল্লাহ উনাকে দিয়েছে এত মাকাম সম্মান ইজ্জত রুতবা দরজা আল্লাহ উনাকে দিয়েছে নবী পাকের কলিজার টুকরি নবীর জান আমাদের নবীর জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবাদে জানিয়ে দিলেন শুরু যখন নেমে আসবে সূর্যের
تابے زمین پر لال تاما گئے جمع شرج تابے ماتان کے نو گل فوٹے فورے کرو ناک دیئے کرو کان دیئے کرو روک دیئے چوبا چوبا گئے پور میں بیچارتا شروع ہوئے جمع بیچارتا چلو ہوئے جمع پانتر آلال دیگے اکتا آواز ہوئے جمع اکتا شمت ویشے جمع یا آلال ماشا اے حشن باشی تو افسار যখন জান্নাতে যাবে হাশরবাসীদের হুকুম করা হবে চোখটাকে জমিনের দিকে করো তোমাদের দৃষ্টি তোমাদের নজর তোমরা নিচের দিকে করো আল্লাহর রাসূল বলেছে আমার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বলেছে আমার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে জোরে বলে আজ জোরে বলা গেল না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আমার জান্নাতের দিকে যাবে তোমরা তোমাদের চোখে দৃষ্টিটাকে জমিনের দিকে করো তোমরা তোমাদের চোখে নজর চোখে চাউনিটাকে তোমরা জমিনের দিকে করে দাও আমার আমার হাবিবের মেয়ে এখন আমি আল্লাহ আমার জান্নাতের দিকে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যেদা তাহেরা তাইয়্যেবা ফাতিমা সাইয়্যেদা তাহেরা তাইয়্যেবা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের দিকে এখন যেতে থাকবে হযরত ফাতিমাতুজ জোহরার জন্য হাশরবাসীরা চোখে নজরটাকে জমিনের দিকে করে দেবেন জোরে বলবেন না আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী বলেছেন যে ফাতিমা বিনতে মুহাম্মদ যখন যাবে তাবরানীতে এসেছে يا أهل الجميع نكسوا رؤوسكم وغضوا أبصاركم حتى تمر فاطمة بنت محمد صلى الله عليه وسلم على صراط فتمر ومعها سبعون ألف جارية من الحور العين كتاب إيشتي জান্নাতের দিকে যাবে পিছনে সত্তর হাজার হুর হযরত ফাতিমাকে ইস্তিকবাল করে নিয়ে যাবেন জোরে বলে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অন্য আরেকটা বর্ণনা এসেছে ওনার যাবার রাস্তা দুদিকে রেশ আপনার দিবাজ কাপড় বা রেশমি কাপড় দিয়ে আড়াল করা হবে মধ্যখান থেকে ফাতিমাতুজ জোহরা হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতের দিকে যাবেন জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মা হিসাবে আল্লাহ উনাকে বেঁচেছে বাপ হিসাবে আল্লাহ কবুল করেছেন হযরত আলী শেরে খোদা মাওলা আলী আমাদের নবী হজ্জাতুল বিদা দশম হিজরি বিদায় হজ করে আমাদের নবী মদিনা শরীফে ফিরছেন হজ্জাতুল বিদা বিদায় হজ নবী পাক ভাষণ দিলেন গাদিরে আল্লাহ রাসূল ভাষণ দিতে গিয়ে বলেছিলেন মান কুনতু মাওলা ফালিউন মাওলা যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে না আমরা বলিলাম মাওলা আলী বলিনা আল্লাহর রাসূল বলেছেন বিদায় হজ থেকে ফিরে আসছে মান কুনতু লাহু মাওলা ফালিউন মাওলা
যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে রাহবা সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে লাই বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে কে হযরত আলী ইসলাম জাহানের চতুর্থ খলিফা আমাদের নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবা কাবা শরীফের মধ্যে পাঠিয়েছে কাঁদে নরে চোখ খোলে না কাঁদে নরে চোখ খোলে সব বলছে অন্ধ ছেলে এ ছেলেটা কানা কানছে নড়ছে চোখ খোলে না কানা ছেলে কানা অন্ধ ছেলে আল্লাহ নবী খবর পেয়ে গেলেন আল্লাহ নবী সংবাদ পেয়ে গেলেন আল্লাহ নবী টুক টুক করে কাছে চলে গেলেন আল্লাহ নবী সামনে চলে গেলেন ও সবাইকে আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গে আল্লাহ নবী একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন দুটো চোখে বলিয়ে দিলেন আল্লাহ রসুল জামাদা আল্লাহ রসুল সাহাবি ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখগুলো খুলে দেখেছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জামাদা আল্লাহ রসুল সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম অন্য কিছু দেখে না সর্বপ্রথম অন্য কিছু দেখে না সর্বপ্রথম যেটা দেখেছিলেন ওটা হলো আল্লাহ নবী দূরে চার মুখ কানা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সর্বপ্রথম দেখেছেন আমাদের নবীর চার মুখ সাত বছর বয়স থেকে নবীর সাথে ঘুরতেন নবছর বা দশ বছর বয়সে আমার নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে সব থেকে প্রথমে সব থেকে ছোট বয়সে মুসলমান হযরত আলী সুবহানাল্লাহ বলুন না চতুর্থ খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন কিতাবে এসেছে ইমামে হাসান হুসাইনকে উসমান ইবনে আফফান হুজুরের বাড়ির দরওয়াজায় পাহারাদার করেছিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তোমরা আমার ভাই উসমানের বাড়ির দরওয়াজার সামনে পাহারা দেবে মুনাফিকের চাপ বেড়ে গিয়েছে কোনো মতেই যেন আমার ভাই উসমানের বাড়িতে মুনাফিকেরা ঢুকতে না পারে উনাদের দুজনকে সেরে খোদা হুজুর পাহারার জন্য রেখেছে বাড়ির পিছন দিক থেকে বা বাড়ির উপর থেকে এসে হযরত উসমান ইবনে আফফানকে শহীদ করেছিল ইসলাম জাহানের তৃতীয় খলিফা আমাদের নবী বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমি নবী আমার জান্নাতের বন্ধু বললেন আলহামদুলিল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহ জান্নাতের সাথী বন্ধু জোরে বলবেন না সুবহানাল্লাহ শহীদ করে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হুজুরের সামনে যখন গেলেন হুজুর কেঁদে ফেললেন আমি তোমাদের দুজনকে পাহারার জন্য রাখলাম তারপরও আমার ভাইকে শহীদ করে দিল তোমরা আটকাতে পারলে না তোমরা তাদের করে আটকাতে পারলে না তোমরা বেঁচে রইলে আমার ভাই উসমান শহীদ হয়ে গেল হুজুর বললেন আব্বাজান সামনে থেকে ঢোকে নাই মুনাফিকেরা বাড়ির পিছন থেকে ঢুকেছে আমাদের অজান্তে ঢুকেছে আমরা তো বাড়ির সামনেই পাহারায় ছিলাম আব্বা বাড়ির সামনে আমরা ছিলাম শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হলো বিয়ে হিজরতের আগে হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের কাছে ফাতিমাতুজ জোহরার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন তখন মা আয়েশার সাথে আমাদের নবীর বিয়ে হয়নি তার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
উনিও বিয়ের প্রস্তাব দিয়েছে হিজরতের দ্বিতীয় বছর সাহাবারা জোর করে পাঠিয়ে নবী পাকের কাছে বলেছেন নবী কিছু বললেন না শুনলেন নবী পাক হযরতে ফাতিমাতুজ জোহরার কাছে গেছে রাদিয়াল্লাহু আনহা মা আমার খানদানের মধ্যে আমি রাসূল সবথেকে যাকে বেশি ভালোবাসি আমার খানদানের মধ্যে আমি নবী সবথেকে যাকে বেশি ভালোবাসি তার সাথে তোমার বিয়ের পয়গাম এনেছে فاطمه الزهراء رضي الله عنها উনি কবুল করলেন বলুন আলহামদুলিল্লাহ যে বিয়ের সম্মোধনের হুকুম স্বয়ং আল্লাহ আমার নবী পাককে দিয়েছেন জোরে বলবেন না আর জোরে বলা গেল না আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বায়ান করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সামনে শুনে গেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন السلام عليك يا رسول الله حبيب الله الله نبي بسلام جواب قنا دين الله نبي بطور قنا دين حضرت جبرائيل عليه السلام الله نبي دیکھے فرے فرے مجھ کے خاشین مجھ کے خاشین او جواب اللہ نبی جی کا شاگر او حضرت جبرائیل ہمیں نبی ہمارے دیکھے فرے فرے کی چون اپنی خاشین کی چون اپنی خاشین یا رسول اللہ জোরে বলা গেল না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলে পাঠিয়েছে দুজনের বিয়েটা দিয়ে দিবার কথা নবী পাকের মেয়েকে বিয়ে আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করবে নবী পাক মেয়েকে বিয়ে করবে দেন মোহর কি দেবে দেন মোহর আমাদের বছর দুই হয়ে বেড়েছে তিন হাজার হাজার সব বছর তো বেড়ে গেল তিন হাজার কত তিন হাজার তো বাবা চল্লিশ বছর বাকি হাল খাতা করেও হচ্ছে না নাউজবিল্লাহ বলে ঠিক বলছি না এরকম সাদা পাড়া কাপড় পরে লম্বা হয়ে যখন শোয় তখন আদায় হয় জানে যখন খাটে শোয় খাটে খাটে এলাকায় হয় এগুলো মারা গেল খাটে শুয়ে আছে এলাকার ইমাম
বাপের মলি সাহেব হাজি বন্য বন্য ব্যক্তি মাইয়েদের কাছে দাঁড়িয়ে মাইয়েদের ছেলেটাকে ডেকে সাথে করে দাঁড়িয়ে বল তোর মাকে তো পর্দার আড়ালে ডাকতো মাটাকে ডাকলো তোর মাকে বল তোর আব্বাকে জানো দিন মোহরটা মাপ করে দেয় এগুলো মনে রন্ধন কাজে হয় না নাউজ বিল্লাহ বলে দেখেন তো একবার বাঁশ ফেলার আগে বিয়ের প্যান্ডেলের অর্ধেক টাকা অ্যাডভান্স হয়ে গেল ঠিক বলছি না ভুল বলছি 15 দিন ধরে বিয়ের প্যান্ডেল হয়েছে দুটো 40 40 80 30 30 60 20 20 40 এর হাম বাকি নেছে গরু 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 গিরাম হবে দুটো 20 20 40 এর গরু বিরানি হাড়িতে কাটার আগে বাবুর্চি টাকা মিটে গেল ক্যাটারিং খাওয়া শুরু করাবার আগে অর্ধেক টাকা অ্যাডভান্স নিল আর যাকে নিয়ে এত কিন্তু তার 3000 টাকা 40 বছর ঘর সংসার এখনো মিটল না বাকি চলছে আল্লাহ শরিয়াতে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম যদি কোন ছেলে যদি কোন ছেলে ভাবনা আমি আমার বিবির দেন মোহর দেব না আল্লাহ শরিয়াতে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম নাউজুবিল্লাহ বলে যদি ভাবনা হয় বউকে দেন মোহর দেব না দাও না 2000 টাকা করে দাও না আয় আয় আদা দা 3 হাসি লাগছে সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসা শরীয়তে কোন একটা বিধান বিভিন্ন সাইড থেকে বুঝিয়ে বোঝাতে চাইছে বটদেরেস্টার দাম কত 7000 টাকা কে বলে বছরে মাঝ মাঝে দু তিনবার করে ঘোরে না একবারই হয়ে গেল ওই আলমারিতে উঠে গেল ওই একবার পড়ার জন্য 7000 দিয়ে কিনতে পারবে সারা জীবন তার সাথে ঘর সংসার 3000 টাকা তবু আবার 40 বছর বাকি নাউজুবিল্লাহ বলে ভালো হয় এগুলো উচিত নয় আপনার বিবির দেন মোহরটা ওটা আপনার বিবির সম্মান ওটা নিজের বিবিকে দেবেন অত কিপতে কেন সমাজের 2000 লোক কেটে খাওয়াতে পারবেন প্রতিজনের মাথার পিছু 150 টাকা করে হিসাব করে দেখেন তো কত টাকা হচ্ছে 4 লাখ টাকা তো বিরিয়ানিতে খরচ করে দিলেন 4 লাখ এলাকার লোক খাইয়েছেন লোকে লোকে কেন ওই মেয়েটাকে বিয়ে করেছেন বলে যাকে বিয়ে করলেন এই বিয়ে করার জন্য 4 লাখ টাকা লোককে খাওয়াতে পারলেন আর নিজের বউটাকে 20000 দিতে পারলেন না পরকে খাওয়ালেন 4 লাখ সমাজ খাওয়ালেন 4 লাখ আর নিজের বউকে দেবেন 20000 তা কি হয়েছে আপনার বউ বুঝতে পারছেন হাত জোর করে বলছি কি হলো এটা মাঝে ঘুরে যাচ্ছে যাদের বাকি আছে দেন মোহর কালকের মধ্যে মিটিয়ে দেবেন গুনাহগার হচ্ছেন গুনাহ কিনছেন গুনাহ আর যে সমস্ত আমার ভাইদের বিয়ে হয়নি কম করে হলো 10000 টাকা এর নিচে দেন মোহর বাঁধবেন না
10000 এর নিচে দেন মোহর বাঁধবেন না কম কোনে 10000 এর উচ্চতে যত পারে ওঠেন কখন দেবেন যখন বিয়ে পড়াচ্ছে ওই নগদ তখন দিয়ে দেন বা বাসর রাতে স্বামী হিসাবে বিবির হাতে দিয়ে দেন আল্লাহ পাক এগুলি আমাদের মধ্যে তৌফিক দান করে বলুন আমিন জলে বলে আল্লাহু আমিন জলে বলে আল্লাহু আমিন শেরে খোদা হুজুর নবীর মেয়েকে বিয়ে করবে দেন মোহর একটা যুদ্ধের জামা ছিল ওই জামাটা বিক্রি করতে বার হয়েছে একটা বর্ণনা এসেছে উসমান ইবনে আফফানের সঙ্গে দেখা রাদিয়াল্লাহু তাআলা কত দাম এটা বিক্রি কত দাম এত উনি বেশি করে দিয়ে কিনলেন জামাটা অনেক কম গল্প করে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হুজুরকে ওই জামাটা হাদিয়া করে দিলেন জোরে বলে আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল দুজনের বিয়ে ওলিমা ওলিমা করাটা সুন্নাত ওলিমা করাটা সুন্নাত ওলিমা নবী পাক গোটা মদিনা শরীফে দাওয়াত দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না 10 জন করে বসছেন খাচ্ছেন উঠছেন আবার 10 জন আবার এই করে তিন দিন আর তিন রাত ধরে খালি খাই নিয়েছে জোরে বলবেন না তারপরেও খাবার বেঁচে গেছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে জোরে বলে আজ জোরে বলা গেল না আল্লাহ ওলাদ দিলেন এক বছর পরে তৃতীয় হিজরিতে না আল্লাহর রাসূল চলে ইমাম হাসান হুসাইনের কানে আমাদের নবী আজান দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না আজানটা আমাদের নবী দিয়েছে আল্লাহর রাসূল চলে গেলে ইমামে হাসান যখন দুনিয়ায় এলেন নবী পাক আল্লাহর রাসূল দুজনকে ছেলে বলতেন নবী পাক গিয়ে বললেন আরুনি ইবিলি আরুনি ইবিলি আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও ইমামে হাসানকে দেখানো নবী পাক বললেন মা সাম্মাইতু কি নাম রাখবে সাম্মাইতু হাদ নবী বললেন লা বল হুয়া হাসান এর নামটা হাসান বলো সুবহানাল্লাহ আবার পরের বছর আল্লাহ পাঠিয়েছেন দুজনে বয়সের ব্যবধান ছিল 11 মাস আল্লাহর নবী আবারো গেলেন আরুনি ইবনি আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও মা সাম্মাইতু সাম্মাইতু হারব নবী বললেন লা বল হুয়া হুসাইন এর নামটা তুমি হুসাইন রেখে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে আল্লাহ দুনিয়ায় পাঠায় ধীরে ধীরে বড় হচ্ছে নবী এত ভালোবাসতেন দুজনকে নবী পাক এতটা মহব্বত করতেন দুজনকে আল্লাহ নবী সাহাবাদের লেবান হয়ে গেলেন ও সবাইকে ও আমার মুরব্বি বাদ আল্লাহ নবী টুক টুক করে বাদ হয়ে গেলেন মদিনা শরীফের অলি গলি রাস্তানে আল্লাহ নবী সাহাবাদের লে দাওয়াতে চলে যায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী থমকে গেলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতে গেলেন না ইমামে হোসেনের কাছে গেলেন ইমামে হোসেনের সামনে গেলেন ও তোমাকে আল্লাহ নবী ইমামে হোসেনের কাছে গিয়ে আল্লাহ নবী হাত দুটোকে বাড়িয়ে দিলেন হাত দুটোকে আগিয়ে দিলেন ইমামে হোসেন কাছে আসে না ইমামে হোসেন সামনে আসে না ইমামে হোসেন ছোট আল্লাহ নবী পিছনে পিছনে ছোটেন আল্লাহ নবী পিছনে পিছনে যান ও তোমাকে আল্লাহ নবী ইমামে হোসেন ইমামে হুসাইনকে পকড়াও করে নিয়ে ধরে নিয়ে আল্লাহ নবী নূরে আতরাম একটা হাত মাথা দিয়ে দিয়ে আর একটা দাড়ি থুতনিতে দিয়ে আল্লাহ নবী চিপে ধরে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মুখেতে চুমা দিলেন জনে বলুন সুবহান আর একটু ধরে বলুন সুবহান দুদিকে ধরে ইমামে হুসাইন কে আমাদের নবী চুমা খেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক দুজনকে পাঠালেন নবী পাকের ওফা শরীফের পরে সাহাবাতে যখন নবী পাকে দেখার জন্য মনটা কাঁদত ওনারা ইমামে হাসানের সামনে এসে দাঁড়াতেন ইমামে হাসান কে আল্লাহ পাক পুরো আমার নবীর মতন দেখতে করেছে বললেন না সুবহানাল্লাহ সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসর সিদ্দিক আকবর আসরের নামাজ পড়তেন হুম্মা খরাজা ইয়ামশি হুম্মা খরাজা ইয়ামশি উনি আসরের নামাজ পড়ে বার হয়ে গেলেন
একটু হাঁটছেন ফরাওয়া হাসান ইয়ালাবু মা সিবিয়ান সিদ্দিক আকবর দেখছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বাচ্চাদের সাথে খেলছেন ছোটদের সাথে খেলছেন কাছে গেলেন আলা আতিকি এই কাঁধে উঠিয়ে নিলেন কাঁধে উঠিয়ে নিলেন সিদ্দিক আকবর বলে বি আবি ও উম্মি আই হাসান আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান বলুন সুবহানাল্লাহ তারপরে বলতে শাবিহুন বিন নবী আহা শাবিহুন বিন নবী আপনাকে পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে জোরে বলবেন না সুবহানাল্লাহ লা শাবিহুন শাবিহুন বিন নবী আপনি যে পুরো আমার নবীর মতন দেখতে সেটা কথা হুজুর সামনে ছিল ইয়াদহাকু হুজুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন কেন শাবিহুন বিন নবী আপনি পুরো আমার নবীর মতন দেখতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো মাকাম দিয়েছে এত ইজ্জত আল্লাহ উনাদের দুজনকে দিয়েছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নওয়াসা হুজুরকে বিশপান করানো হলো 20 নবীর আওলাদকে 20 দেয়া হলো 20 আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন কায়মতের ময়দানে কথা আমাদের নবী বলেছেন হাসান হুসাইনের মাকাম নবী বলেছেন ক্বালা আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল বলেছে আমি আমার আলী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ভালোবাসার মানুষ মুহাব্বতের মানুষ মুজতামিউনা ওয়া মান আহাব্বানা এবং ভালোবাসার মানুষ যে করেলে কিয়ামতে এক জায়গায় থাকবে জোরে বললেন না জিজ্ঞাসা করা হলো হুজুর কিয়ামতে কি করবেন আমাদের নবী বলেছেন না কুলু ওয়া নাশরব না কুলু ওয়া নাশরব খাবো আর পান করব জোরে বললেন না সুবহানাল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছে এত আলা দরজা আল্লাহ ওনাদের দিয়েছে আল্লাহর রাসূল বলেছে আল্লাহ নবী বলেছে আমি নবী আমার ফাতেমা আমার আলী আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ভালোবাসার মানুষদের করে দিয়ে ভালোবাসার মানুষদের সাথে করে দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাব জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ তানাদের ভালোবাসেন তানাদের মুহাব্বত করেন তানাদের প্রিয়ার করেন যাদের করে ভালোবাসলে তানাদের সাথে আল্লাহ জান্নাতে যেতে পারবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যাদের মুহাব্বত করলে যাদের মুহাব্বত করলে আল্লাহ জান্নাতে তানাদের সাথে প্রবেশ করতে পারবেন জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিবহুনা আল্লাহর রাসূল ওয়ালা মিন ওয়ারাইকুম রাওয়াহু হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তানা কিতাবে লি নবী বলে আমি আমার ফাতেমা আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা আল্লাহর জান্নাতে ঢুকবো প্রথমে মুহিব্ব হোনা ইয়া রাসূলুল্লাহ আমাদের ভালোবাসার লোক কোন কোথা যাবে নবী বলে ভালোবাসার লোক কোন আমাদের পিছনে পিছনেই যাবে জোরে বলা গেল না আর জোরে বলা যাবে না এমনি গোটা দুনিয়া পাগল নয় ওনাদের পিছনে আমরা ওনাদের সাথে আল্লাহ জান্নাতে চলে যাব বলুন ইনশাআল্লাহ জোরে বলে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে 20 দিয়া হলো 20 হুজুরকে 20 দিয়া হলো 20 আমাদের নবীর আওলাদ আমাদের নবীর আওলাদ কষ্ট করে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহ রাউদা শরীফের কাছে গিয়ে ঢলে গেল নানা যা আমি আপনার হাসান আমি আপনার হাসান না জানি কে কি পান করিয়েছে গোটা শরীরটা আমার জ্বলছে আমি হাসান কে সহ্য করতে পারি না এটা আমার জন্য দোয়া চান না
আমার জন্য দোয়া করেন আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের দোয়ার বরকত রসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার শরীরে বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরকে আবার দ্বিতীয়বার বিষ দেয়া হলো নবীর আওলাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের হুকুম আমাদের নবীর দোয়ার বরকতের ওসিলায় বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন বলুন না সুবহানাল্লাহ তৃতীয়বার বিষ দেয়া হলো তৃতীয়বার মধু শুষে দিয়েছে এত কঠিন বিষ ছিল হুজুর বলেছিলেন আমার যেন মনে হয় শরীরের অংশগুলো যেন সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে নবীর আওলাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকীতে হুজুরকে দাফন করা ইমামে হুসাইন আর মদিনা শরীফে থাকলেন না হুজুর মদিনা শরীফ থেকে চলে যাচ্ছেন শেষ বিদায় নবী পাকের রওদা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে নানা যান আপনার মদিনা শরীফে মুনাফিক ভরে গিয়েছে মনটা চায় না আপনার মদিনা ছেড়ে চলে যায় আপনার মদিনা ছেড়ে যেতে বড় কষ্ট নানা যান মনটা চায় আপনার মদিনাতে কিন্তু মদিনা শরীফে মুনাফিক ভরে গেছে আমার বড় কষ্ট হয় আপনার মদিনা ছেড়ে যেতে এরা আপনার নওয়াজাকে মদিনা তো থাকতে দেয় আমি হুসাইন আপনার মদিনা ছেড়ে চলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে কাঁদতে কাঁদতে মক্কা শরীফে চলে গেলেন নবীর আওলাদ নবীর জান নবীর কলিজার টুকরা মক্কা শরীফে আছেন কিতাব এসেছে হুজুরকে তওয়াফ অবস্থায় মুনাফিকরা কয়েকবার শহীদের জন্য চেষ্টা করেছে আমার নবীর সমস্ত আওলাদকে শহীদ করে দিয়েছে একটা আওলাদ বেঁচেছে উনি হলেন ইমাম আলী আউসাহ জাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন কে আল্লাহ তিনটে ছেলে দিয়েছে বাপ হলেন আলী এই আলী নামটাকে এত ভালোবেসেছিলেন তিনটে ছেলের নামই আলী রেখেছিলেন আল্লাহ আওলাদ দিলেন নাম রেখে দিলেন আলী আল্লাহ আবার আওলাদ দিলেন নাম রেখে দিলেন আলী আল্লাহ আবার আওলাদ দিলেন নাম রেখে দিলেন আলী তিনটে ছেলে তিনটে আলী বড়টাকে বলা হয় আলী আকবর মেজোটাকে বলা হয় আলী আউসাত ছোটটাকে বলা হয় আলী আসগার ছ মাস বয়স হযরত আলী আকবর আসগারের বয়স ছ মাস রাদিয়াল্লাহু তাআলা কাফ কাফ জীবনী যদি কারবালা করেছে বুক ফেটে যাবে পাগল হয়ে যাবে নবীর আওলাদদের কষ্ট যদি আপনি বলেছেন পাগল হয়ে যাবে যে আমার নবীর আওলাদদের এত কষ্ট দিয়েছে জানা রাখি আমতে আমার নবী পাশে দাঁড়িয়ে হাউজে কাউসারে পানি তুলে আমাদের পান করাবে তাতে পানিটা আটকে যে কষ্ট দিয়েছে আমার হুসাইন কিন্তু পানির পিপাসায় শহীদ হয় নাই রাদিয়াল্লাহু তাআলা উনি যদি বলতেন ফুরাত নদীটা ইমাম হুসাইনের কদমের কাছে হাজির হয়ে যেত আমাদের ইমাম যদি বলতেন আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করে আমাদের ইমাম যদি চাইতেন ফুরাত নদী কদমের কাছে হাজির ফুরাত নদী তো হুকুমের গোলাম কিন্তু আমাদের ইমাম আল্লাহ বিধান আল্লাহর রেজার উপর উনি মজবুত ছিল সুবহানাল্লাহ বলবেন না আজ জোরে বলা গেল না সুবহানাল্লাহ হযরত আলী আসগারের বয়স ছিল ছ মাস তীর এসে ওনার শরীরে লেগেছিল কিতাব এসেছে যে তীর দিয়ে হিংস্র জন্তুতে করা মারা হয় যে তীর দিয়ে হিংস্র জন্তুদের শিকার করা হয়
ওই তীর আমার নবীর আওলাদকে মারা হয়েছে আহা যে তীর পশুকে মারা হয় ওই তীর আমাদের নবীর আওলাদকে মেরেছে ছমাসের ছেলে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা শহীদ একজন ফিরেছেন আলী আওসাদ জানা কি গোটা পৃথিবী জানে ইমামে জাইদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা ওটা ওনার নাম না জাইদুল আবিদিনের মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য উনি আপনি ইবাদত করতে লোকে উনাকে ডাকতেন জাইদুল আবিদিন ইনি হলো ইবাদতকারীদের সৌন্দর্য কারবালা থেকে ফিরে মক্কা শরীফের বাইরে থাকতেন আকাশের দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকতেন টপ টপ করে চকচকে পানি পড়তেন এক ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিলেন এক ইউসুফের জন্য ইয়াকুব নবী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন আমার তো খানদানের সমস্ত ইউসুফই চলে গেছে আর আমাকে কষ্ট দিও না উনিটি একা থাকতে ভালোবাসতেন কারবালায় যারা শহীদ করেছিলেন নবীর আওলাদদের তাদের মধ্যে একজন কোন এক সময় বড় অসহায় হয়ে যায়দুল আবিদিনের দরবারে গিয়েছে হুজুর আমি বড় পিপাসা একটু পানি দেবেন হুজুর বললেন পানি দাও পানি দিয়ে পান করেছে বলে হুজুর আরো পান কর হুজুর বলে আরো পানি দাও যায়দুল আবিদিন হুজুর বলে একে খাবার দাও কাপড় দাও অর্থ দাও গোরা পিঠ ভরিয়ে ফেলেছে সে কিছুটা চলে গিয়ে আবার ফিরে এসে এসে বলে হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন না হয়তো আপনি আমাকে চিনেন না দজ্জর করে হুজুর কাঁদছে আমি তো তোমাকে কারবালা জমিন থেকে চিনি তুমি আমার সামনে আমার গোটা খানদানকে শহীদ করে তোমাকে কি আমি ভুলতে পারি তাহলে হুজুর আপনি আমার সাথে এত সুন্দর ব্যবহার করেন হুজুর বললেন কারবালায় সেদিন ব্যবহারটা তোমাদের ছিল মেহমানদারি আজকে এটা ওলাদে রাসূলের মেহমানদারি জোরে বলে সুবহানাল্লাহ তুমি আমার সাথে ব্যবহার করেছো বলে আমি যে নবীর আওলাদ আমি তো তোমার সাথে ব্যবহার করতে পারি না সেদিনের মেহমানদারিটা তোমাদের ছিল আজকের মেহমানদারিটা নবীর আওলাদের বলে সুবহানাল্লাহ দ্বিতীয় মারওয়ান জামানায় নবীর আওলাদকে জেলে বন্দী করে দিল মারওয়ান খবর পাঠালো জাইনুল আবিদিন হুজুরকে আমার দরবারে আসতে হুজুর বলে আমি যাব না পারলে তুমি আমার কাছে আসো আমি তোমার দরবারে যাব কেন হুজুরকে বন্দি করে দিল মারওয়ান দ্বিতীয় মারওয়ান কিতাব এসেছে আমাদের নবীর আওলাদ ইমাম জাইনুল আবিদিন ওনার দুটো হাতে লোহার চেন দিয়ে বেঁধে লোহার শিকল দিয়ে বেঁধে হুজুরকে বন্দি করে রাখতো জুহরি হুজুরের সামনে গিয়ে কাঁদছেন এই নবীর আওলাদ এই নবীর আহলে বাইত ইমাম জাইদুল আবিদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আপনি নবীর আওলাদ আপনার হাতে যে লোহার চেন লোহার শিকল দিয়ে বাঁধা হুজুর বলটা কষ্ট হয় আপনি যে আমাদের নবীর আওলাদ হুজুর আপনি যে আমাদের নবীর আওলাদ হুজুর বলে তুমি কাঁদছে কেন তুমি জানো না আমি নবীর আওলাদ আমি আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি তা না হলে এই লোহার চেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান দিয়েছে লোহার চেন শিকল হাত থেকে খুলে চলে গিয়েছে বলো সুবহানাল্লাহ জোরে আমি লোহার চেন কে ভয় করি না আমি নবীর আওলাদ আমি আল্লাহর হুকুমের দিকে আল্লাহর রেজার দিকে তাকিয়ে আছি জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে দ্বিতীয় মারওয়ান হাজিরা সওয়াদে চুমা দেবে লোকের ভিড় কেউ জায়গা ছাড়ছে না দেশের গভর্নর দেশের রাজা কেউ জায়গা ছাড়ে না হাজিরা সওয়াদে দূরে দাঁড়িয়ে আছে লোক চুমা খাচ্ছে হঠাৎ করে ইমাম আলী আওসাদ জাইদুল আবিদিন চলে আসে হুজুরকে দেখে সবাই হাজিরা সওয়াদ ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে হুজুর একা একা গিয়ে চুমা দিলেন
মারওয়ান দ্বিতীয় মারওয়ান বলছে এটাকে আমি আগুন দাঁড়িয়ে কেউ ছাড়ে না ওটা কে এসে গেল সবাই সরে যায় জবাব দিয়ে চেনেন না গোটা পৃথিবী চেনে উনি তো নবীর আওলাদ উনি তো ইমাম সাইয়েদুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় মারওয়ান বলছে তা কি হয়েছে ওনার কবি ছিলেন ফরজদা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর আওলাদের ভালোবাসায় কবিতা শুরু করে দিল দ্বিতীয় মারওয়ান রেগে গিয়ে ওনাকে জেলে বন্দী করে দিল আমাদের ইমাম যায়দুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা দুথলি স্বর্ণ মুদ্রা আশরাফে দিয়ে পাঠিয়েছে যাও এটা ফরজদাকে গিয়ে দেবে দুথলি স্বর্ণ মুদ্রা যখন দিচ্ছে এটা হুজুর পাঠিয়েছে উনি বলছে আমি স্বর্ণ মুদ্রা নেব না আমি কবিতা বলেছি রাসূলুল্লাহর মহব্বতে নবীর আওলাদকে ভালোবেসে বলেছি জোরে বলো জোরে বলে সুবহানাল্লাহ ইমামে আলী আউসা জাদুর আবিদি মাঝে মাঝে যখন কাবা শরীফে তওয়াফ করতে যেতে সবাই কাবা শরীফ ছেড়ে চলে যেত কাবা শরীফের মাথা ফাঁকা হয়ে যেত হাজরা সওয়াদ ফাঁকা হয়ে যেত হাতি ফাঁকা হতো মুলতাজি ফাঁকা ইব্রাহিম মাকাম ইব্রাহিম ফাঁকা রুকনে ইয়ামানি ফাঁকা কাবা শরীফে চাচানটা ফাঁকা হতো হাজিরা সব সরে যেত হাজিরা তওয়াফ বন্ধ করে কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দিত কাবা শরীফে চাচানটা ফাঁকা হয়ে যেত কিছু কিছু হাজি বান্দা বান্দি জিজ্ঞাসা করতেন ও তোমাকে আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিরা জিজ্ঞাসা করা করতেন কাবা শরীফ কি তওয়াফটা বন্ধ হয়ে গেল আর কি কাবা শরীফ তওয়াফ হবে না আর কি কাবা শরীফে তওয়াফ হবে না হাজিরা সুহাদে কি চুমা বন্ধ হয়ে গেল রুকনে ইয়ামানি দেখি চুমা দেবে না মাকামে মুলতাজি দেখি আর লোকে দাঁড়িয়ে দোয়া করবে না মাকামে ইব্রাহিম ফাঁকা হয়ে গেল হাতি ফাঁকা হয়ে গেল কাবা শরীফে চাচান ফাঁকা হয়ে গেল দুঃখ দিও একটু উনাকে একা একা আল্লাহর কাবা শরীফটাকে তওয়াফ করতে দাও নবীর আওলাদের সাথে তওয়াফ করতে করতে যদি নবীর আওলাদের গায়ে পাটা লেগে যায় কতটা আদবের খেলা উনাকে আর কষ্ট দিও না একটু মন খুলে আল্লাহর কাবাটা তওয়াফ করতে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর সমস্ত আওলাদকে শহীদ করে দিয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আর কোন আওলাদ ছিল নবীর সমস্ত আওলাদরা শহীদ হয়ে গেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে চিঠি পাঠাচ্ছেন 150 খানা চিঠি খালি কুফা থেকে এসেছিল কোন কোন কিতাব এসেছে 150 বেশি দেড়শোর বেশি চিঠি এসেছে হুজুর চিঠির একটা উত্তর দিচ্ছেন না একটা চিঠি হুজুরকে লিখে পাঠালেন হুজুর যদি আপনি কুফায় না আসে কায়ামতে আপনার নানা জানের সামনে আল্লাহ দরবারে বিচার করব হুজুর আপনি আসেন আমরা আপনার কাছে বায়াত হতে চাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা নিয়ে আমার নবীর সাহাবাদের দেখাচ্ছেন এবার তো আমাকে যেতে দেন এবার তো আমাকে যেতে দেন এবার তো আমি যাই আর তো থাকতে পারি না সাহাবাদের একটাই কথা আপনাকে যেতে দেব না আপনাকে যেতে দেব না হুজুরকে ডেকে নিয়ে গিয়ে যে কষ্ট দিয়েছে হুজুর যে দুঃখ দিয়েছে যে কাঁদান কাঁদিয়েছে আমাদের নবীর আওলাদকে
علامہ اقبال رحمت اللہ علیہ بھلو باشا ایک کویتا لکھے چھے علامہ اقبال رحمت اللہ علیہ এই ভালোবাসা একটা কবিতা লিখেছে কুফার মান নবীর আওলাদকে দেখে নিয়ে যে দুঃখটা দিয়েছে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ এই ভালোবাসা একটা কবিতা লিখেছে নবীর আওলাদের ভালোবাসা ইমামে হুসাইনের যে দুঃখ হুজুর তো নিজে থেকে যায় না 150 চিঠি নিয়ে গিয়ে হুজুরকে ডেকেছে مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں امام حسین تو نیجے تکے جان نے حضور کے ڈھکے نہیں ہے مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رویا گیا ہوں میں رویا نہیں ہوں رویا گیا ہوں مجھے کوفہ والوں مسافر نہ سمجھو مقدر میں ہو کوثر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں مجھے کوفہ والوں مسافر نہ سمجھو আমি আসিনি তোমরা আমাকে আল্লাহ জানে কেমন এটা মেহমানদারি তোমরা ডেকে এনে তোমাদের মেহমানদারিটা কেমন আল্লাহ জানে কেন আমরা 72 জন আমাদের পানিটা তোমরা বন্ধ করে দিলে খোদা জানে কেসি এ মেজবানি 72 কাফিরো কা বান্দে কে পানি 150 খানা চিঠি পাঠিয়েছে হুজুর একটা চিঠিরও উত্তর দিচ্ছেন না শেষে চিঠিদের লিখে পাঠিয়েছে কায়মতে আল্লাহর সামনে বিচার নবীর আওলাদ ওই চিঠিটা নিয়ে নবী সাহাবাদের ডাকাচ্ছেন এবার তো যেতে দেন আর আমি হুসাইন থাকতে পারি রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের একটাই কথা আপনাকে যেতে দেব না আপনার কুফায় যাও আলোচনা হয় সিদ্ধান্ত হলো একজনকে পাঠাবে প্রতিনিধি করে তিনি যদি গিয়ে চিঠি লিখে বলেন তাহলে যাওয়া হবে না হবে না এই দায়িত্বটা দেয়া হয়েছে হুজুরের ফুফুত ভাই হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গেলেন বাচ্চা বাচ্চা ছেলে বাপের সাথে তামাবাও চলে গেল যেতেই হুজুরের হাতে প্রথমে 20,000 লোক ইমাম হুসাইন হুজুর নাই বায়াত হয়েছে যে বায়াতটা 40,000 এ গেছে
مسلم بن وقيد رضي الله عنه خوشي হয়ে গেল চিঠি লিখলেন ভাই আপনি আসতে পারেন এরা সত্যি আপনার হাতে বায়াত হতে চায় এই চিঠিটা লিখেছেন কুফায় আস্তে আস্তে জুলুম শুরু হয়ে যাচ্ছে লোকে লোকরণ হুজুর সাথে করে নিয়ে একটা মসজিদে মাগরিবের নামাজের জন্য গেলেন আহা ইমামতি করলেন পিছন ফিরে দেখছেন একটা মানুষ আর নাই ওহ ওইখানে বসে বসে ঝরঝর করে কাঁদছেন আল্লাহ আমি শহীদ হয়ে যাব আমার কোনো দুঃখ নাই আল্লাহ আমি শহীদ হব আমার কোনো দুঃখ নাই তবে আমি চিড়িটাতে নবীর আওলাদকে পাঠিয়ে দিয়েছি নবীর আওলাদ আমার চিড়িটাতে ওই চিড়ির উপর ভিত্তি করেই তো চলে আসবে আল্লাহ আমি নবীর আওলাদকে মানা করব কি করে হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু কে শহীদ করে দিল বাচ্চা বাচ্চা দুটো ছেলেকে শহীদ করে দিল রাদিয়াল্লাহু আনহু হুজুর চিড়িটা পেয়ে গেলেন সাহাবাদের দেখাচ্ছেন এবার তো যেতে দাও সাহাবাদের একটাই কথা হুজুর আপনি কুফার লোককে চেনেন না হুজুর আপনি চেনেন না হুজুর বললেন এবার তো আমাকে যেতে দাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী পাকের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনি যে নবীর আওলাদ বাঁধা দিতে পারছে যদি আপনি নবীর আওলাদ না হতে হুজুর এই মাথার চুলটাকে আপনার ধরে মক্কা শরীফে ধরে রেখে হাতে করে আপনার মাথার চুলটাকে ধরে হুজুর মক্কা শরীফে রেখে দিতাম কিন্তু আপনি তো নবীর আওলাদ এই বিয়াদবি তো করতে পারবো না যদি নবীর আওলাদ না হতেন আপনাকে যেতে দিতাম না আমাদের ইমাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর পার হয়ে গেলেন নবীর আওলাদের এত কষ্ট সেই নবীর আওলাদের ভালোবাসা এসেছে সেই নবীর আওলাদের মহব্বত এসেছে ঈমানকে মজবুত করে কে মানেন না মানেন আমি বলতে পারবো না আমি মানি এই ঈমান তৈরি করে এই ভালোবাসা এই প্রেম তৈরি করে আল্লাহ পাক আমাদের কবুল করেন আল্লাহ পাক আমাদের সেই পথের পথিক করেন আল্লাহ পাক আমাদের সেই রাস্তা আরোহী করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে নবীর আওলাদের পাগল বানান নবীর সাহাবাদের পাগল বানান আল্লাহ আমাদের সকলকে নবীর সাহাবাদের ভালোবাসা তৌফিক দান আল্লাহ আমাদের সকলকে নবীর আহলে বায়াতকে ভালোবাসা তৌফিক দান বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على مصطفى 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 Yeah!
আমার ভাইরা বাপ বোনেরা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মুক্তসার কল্লা আল্লাহ পাক যদি কোনদিন তৌফিক দেন আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করেন দেখা হবে আল্লাহ পাক যদি কোনদিন তৌফিক দেন তো আবার আলোচনা হবে এখন দোয়া হবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই এই যে আমি আপনাদের কাছে আসলাম রন্ধন গাছা ফকির পাড়া এই যে মাহফিলটা প্রতি বছর যে হয় আমি বিগত কয়েক বছরই উপর উপর আসছি আমি আশা থেকে আপনারা বেজার এই মাহফিলটা হওয়া থেকে আপনাদের রাগ খুশি অল্প না বেশি সবাই খুশি নারাই তাকবীর আর একটা ভালোবাসায় হলো না নারাই তাকবীর আপতে তাকবীর দাই না ভাই কোন গলায় জন্য যুবক যুবক ছেলে নারাই তাকবীর না Nabi Sahab.